সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ এসএসসি পরীক্ষা 2021 তাদের জন্য যে অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছি সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা। আমরা তোমরা এর মধ্যে জানো যে যে রুটিনটা তোমাদের জন্য আছে সেই রুটিনে আজকে 14 তারিখ তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আলোচনা এবং আগামী দিন 15 তারিখে তোমাদের এই অ্যাসাইনমেন্ট লিখা। এটা অনেকটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা পরীক্ষা। এখন সেই পরীক্ষাটা তোমরা কিভাবে দিবা সেই নিয়ে আমাদের আলোচনা। তো আমরা আলোচনা করছি অ্যাসাইনমেন্ট, বেসিক্যালি তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট 2। এর আগেও আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টটাও নিশ্চয়ই তোমরা করে রেখেছো এবং অনেকেই আমরা জানি যে অ্যাসাইনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়েছো। এখন সে অ্যাসাইনমেন্টটার তুলনায় এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে গেছে সরকার চাইলেও সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে হচ্ছে না। তো এখন যদি সিদ্ধান্ত না হয় তাহলে বিকল্প সিদ্ধান্ত কী? বিকল্প সিদ্ধান্তর মধ্যেই তোমরা এর মধ্যে সবাই জানো জেএসসি এসএসসি এবং এখানে যে তোমাদেরকে যে মূল্যায়নগুলি আমরা করব তার সমন্বয়ে একটা রেজাল্ট তোমরা পাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা ভালো প্রস্তাব যে তোমাদের অ্যাসাইনমেন্টটাকে আমরা মূল্যায়ন করব, মিনিমাম একটা মূল্যায়ন হবে। তো আমরা তোমাদেরকে বারবার যে ক্লাসগুলি দিয়েছি এবং সরকার যে নির্ধারিত তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে থেকেই আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য একটা সুন্দর অ্যাসাইনমেন্ট বের করার জন্য। বেসিক্যালি আমি যদি বলি যে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে একদম ধরে নিতে পারো যে এই টাইপের একটা প্রশ্ন তোমরা পেতে যাচ্ছ। এবং তোমরা সবাই জানো যে সায়েন্সের যে সাবজেক্টগুলি সেখানে সিকিউ থাকে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে 50 নম্বরের, 25 নম্বরের এমসিকিউ, 25 নম্বরের প্র্যাকটিক্যাল। তো আমরা তোমাদেরকে 25 নম্বরের এমসিকিউর জন্য 25 মিনিট সময় দিয়ে থাকি আর 50 নম্বরের জন্য 2.5 ঘন্টা সময় দিয়ে থাকি। তো যেটা বাংলা ইংরেজি বা অন্য বিষয়ের সাথে মিলবে না, যেখানে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল যাদের আছে তাদের হিসাব ঠিক এরকম। তো আবার তোমরা এটা জানো যে যেখানে 50 নম্বরের পরীক্ষা সেই 50 নম্বরের পরীক্ষায় মোট প্রশ্ন করা হয় 8টা এবং সেখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। তোমরা জানো যে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সব মিলিয়ে অধ্যায় আছে 5টি, সংক্ষিপ্ত সিলেবাস করে আমরা সেখান থেকে ঠিক এইভাবে 4টি অধ্যায় থেকে খেয়াল করো পরিবেশ রসায়ন থেকে 2টি প্রশ্ন করেছি, জৈব রসায়ন থেকে অ্যাসাইনমেন্টের 2টি অংশ আছে, পরিমাণগত রসায়নেও ঠিক অ্যাসাইনমেন্টের 2টি অংশ আছে এবং তড়িৎ রসায়নেও 2টি অংশ আছে। তাহলে দেখো 2 2 2 2 মোট হচ্ছে 8। এই 8টা থেকে তুমি তোমার পছন্দ অনুসারে 5টি প্রশ্ন উত্তর করবে। এই 5টি প্রশ্ন উত্তর করার সময় তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে এগুলি আগে নিজে একবার পড়বে, সবগুলি প্রশ্ন পড়বে, সবগুলি প্রশ্নের উত্তরটা দেখে নিবে এবং যে প্রশ্নগুলির উত্তরটা তুমি ভালোভাবে বুঝে গেছ সেই প্রশ্নের উত্তরগুলি টু দ্য পয়েন্টে লিখবে। আর কলেজ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, যেভাবে সংরক্ষণ করার কথা বলা হচ্ছে সেভাবে তোমরা সংরক্ষণ করবে, যখন নির্দেশ দিবে জমা দেওয়ার তখন এসে জমা দিবে। এখন অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা এর ভিতরে অনেক অ্যাসাইনমেন্ট লিখে ফেলছো, অ্যাসাইনমেন্ট লেখার সময় অনেকের কাছে প্রশ্ন আসে যে আমরা কি প্রতি পাতায় এক পৃষ্ঠা লিখব নাকি উপপৃষ্ঠা লিখব। তুমি যদি উপপৃষ্ঠা সুন্দর করে লেখো কোনো অসুবিধা নাই, তবে যদি এক পৃষ্ঠায় লেখো দেখতে সুন্দর লাগবে, মার্জিনটা ভালো করে করবে আর উপরের উপরে অ্যাসাইনমেন্টটা তুমি কিসের উপর অ্যাসাইনমেন্ট করেছো, অ্যাসাইনমেন্ট তুমি প্রস্তুত করেছো, হ্যাঁ সেটা তোমার নাম, তোমার আইডি, হ্যাঁ তোমার সেকশন এগুলি উল্লেখ করবে। আর অ্যাসাইনমেন্টটা কোন সাবজেক্ট সেটা ভালো করে উল্লেখ করবে। অ্যাসাইনমেন্টটা তুমি যে করছো, যেহেতু এটা কলেজের বিষয়
কলেজে তোমার অ্যাসাইনমেন্টটা কে রিসিভ করবেন, কে মূল্যায়ন করবেন, হ্যাঁ লাস্টে তুমি সেটা উল্লেখ করে দিবে। আমি আরেকবার বলছি যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা ভালো করে জানো, তুমি অ্যাসাইনমেন্ট লিখছো সেটা উল্লেখ করবা, অ্যাসাইনমেন্টটা কোন সাবজেক্টে সেটা উল্লেখ করবা, এবং অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে কে, তুমি অ্যাসাইনমেন্টটা কার কাছে পাঠাচ্ছ, হ্যাঁ ওই স্যারের কথা উল্লেখ করবে, কেমিস্ট্রি হলে আমার কথা উল্লেখ করবে, ফিজিক্স হলে আবির স্যারের কথা উল্লেখ করবে, ম্যাথ হলে তবির স্যারের কথা উল্লেখ করবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, যেহেতু এটা কলেজের অ্যাসাইনমেন্ট। তো আমরা তোমরা এরই মধ্যে আমি গতদিন তোমাদের জন্য আমি যে অ্যাসাইনমেন্ট আকারে প্রশ্ন দিয়েছি সেগুলি তোমরা যারা দেখেছো বা যারা দেখেছো ভালো, যারা দেখো নাই তারা অবশ্যই দেখে ফেলবে, অবশ্যই দেখে ফেলবে। এবং তোমরা দেখবে যে সেখানে আমি প্রথম যে অ্যাসাইনমেন্টের জন্য প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটা জৈব রসায়ন থেকে দিয়েছি। সেখানে জৈব রসায়নটা যদি তোমরা স্কিপ করে যেতে চাও, যেহেতু আটটার মধ্যে পাঁচটা লেখার সুযোগ, তাহলে স্কিপ করে যেতে পারো। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটিও জৈব রসায়ন থেকে দিয়েছি। তারপর তিন নম্বর প্রশ্নটি আমি পরিমাণগত রসায়ন থেকে দিয়েছি, চার নম্বর প্রশ্নটিও আমি পরিমাণগত রসায়ন থেকে দিয়েছি, তারপর পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন দুটি আমি পরিবেশ রসায়ন থেকে দিয়েছি, এবং সাত নম্বর এবং আট নম্বর প্রশ্ন দুটি আমি তড়িৎ রসায়ন থেকে দিয়েছি। আমি আরেকবার বলছি, এখন কোনটা কোন অধ্যায় থেকে দিয়েছি সেটা আগে তোমাকে বললাম। তাহলে যদি বলি যে এই এক এবং দুই নম্বর প্রশ্ন জৈব রসায়ন থেকে দিয়েছি, তারপর তিন এবং চার নম্বর প্রশ্ন তোমার পরিমাণগত রসায়ন থেকে দিয়েছি, পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন তোমার পরিবেশ রসায়ন থেকে দিয়েছি, এবং সাত এবং আট নম্বর প্রশ্ন তোমার তড়িৎ রসায়ন থেকে দিয়েছি। তাহলে দেখো, এক আর দুই, তিন চার, পাঁচ ছয়, সাত আট। এবার তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে যেই চ্যাপ্টারে ভালো বুঝো এবং লিখার মতো অবস্থা আছো ভালো করে লিখবে। আবারও বলছি, মনে রাখবে এই অ্যাসাইনমেন্ট তোমাদের মূল্যায়নের জন্য বড় ভূমিকা রাখবে বলে সরকারের ঘোষণার মধ্যে আছে। এই অ্যাসাইনমেন্ট এর মূল্যায়ন বড় ভূমিকা রাখবে। আমি আবার বলছি, এই অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মূল্যায়ন করার জন্য বড় ভূমিকা রাখবে। সুতরাং মনোযোগ সহকারে, আন্তরিকতার সহিত, হ্যাঁ আন্তরিকতার সহিত অবশ্যই এই অ্যাসাইনমেন্টগুলি লিখবে, যাতে তুমি তোমার সর্বোচ্চটা সেখানে দিতে পারো। তুমি তোমার সর্বোচ্চটা সেখানে দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষা হলে তো ভিন্ন কথা, না হলে এটাই হয়ে যাবে তোমার পরীক্ষার জন্য মূল্যায়নের মাপকাঠি। তো জৈব যৌগের মধ্যে আমি তোমাদেরকে পড়াই নাই এমন কোনো প্রশ্ন এখানে উল্লেখ করিনি, এবং তোমরা যারা আমার এই ক্লাসটা এখন শুনছো, তোমরা যদি যে অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটা যদি তোমরা সামনে নিয়ে বসো, তাহলে দেখবে আমি ফার্স্টে তোমাদেরকে কি কি প্রশ্ন করেছি। আমি বলে দিচ্ছি, টটোমারিজম এটা হলো সমানতার বিষয়, আর অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি শক্তিধর এটা তোমাকে বারবার পড়ানো হয়েছে। তারপরে দেখো, দুই নম্বরে যে মানে উদ্দীপকটি আছে সেখানে যে দুটি প্রশ্ন, রেসিমিক মিশ্রণ কি এটাও সমানতার বিষয়, ইথাইন অম্লধর্মী কেন এটা একদম স্পষ্ট করে লেখা আছে আমার ক্লাসের মধ্যে। এছাড়া উদ্দীপক থেকে যে প্রশ্নগুলি আছে, তোমরা যদি আগে থেকে ক্লাসগুলি করে থাকো তাহলে পারবে, আর না হলে এটা স্কিপ করে চলে যাওয়াটা বেটার হবে। কিন্তু তিন নম্বর যে প্রশ্ন আমি তোমাকে মোলারিটি কি বড়াইছিলাম খেয়াল করো, তারপর Na2S4O6A যৌগে সালফারের জারণ সংখ্যা হিসাব করো, এটাও আমার ক্লাসের মধ্যে আছে। তারপর তিন নম্বরে
আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলি করেছিলাম, ঠিক তার আলোকে আমি লোহার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দিয়েছি। তারপর জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা বিধান কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমাদের ভালো করে জানা আছে, ঠিক সেরকম একটা প্রশ্ন। তাহলে তোমরা খেয়াল করো কোথায় চলে যাচ্ছ, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াতে। এবং বিশেষ করে তোমাকে যেটা যেতে হবে যে পিপিএম পিপিবি এককে কিভাবে অঙ্ক করতে হয়, এবং যে দুইটা দ্রবণকে যদি আমরা একসাথে মিশ্রিত করি, দুইটা দ্রবণকে যদি আমরা একটা সাথে মিশ্রিত করি তাহলে একটা অ্যাসিডের দ্রবণ একটা ক্ষারীয় দ্রবণ, এই দুইটা দ্রবণ নিরপেক্ষ দ্রবণ হবে নাকি মিশ্রিত করার পর তখনও অম্লীয় থেকে গেল নাকি ক্ষারীয় হয়ে গেল, এরকম প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়ানো হয়েছিল। তোমরা সে বিষয়গুলি আগে পড়বে তারপর অ্যান্সার করবে। আমরা প্রশ্ন ছিল এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে সি পাত্রে মিশ্রিত করলে মিশ্রণ দ্রবণটি কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে। লিটমাস পেপারের প্রতি যদি কোনো রেসপন্স না করে তার মানে নিরপেক্ষ হয়ে গেছে, যদি অম্লীয় হয় তাহলে নীল লিটমাসকে লাল করবে, তোমরা সবাই জানো, আর যদি ক্ষারীয় হয় লাল লিটমাসকে নীল করবে। সুতরাং নীল লিটমাসকে লাল করলে মিশ্রণটি অম্লীয়, লাল লিটমাসকে নীল করলে মিশ্রণটি ক্ষারীয়, আর লাল বা নীল লিটমাসের প্রতি কোনো প্রভাব পরিলক্ষিত না হলে তাহলে তোমরা নিরপেক্ষ দ্রবণ হিসেবে চিহ্নিত করবে। তারপর দেখো পাঁচ নম্বরে আমরা পরিবেশ রসায়নে গেলাম, সেখানে একদম সোজা সাপটা কথা যে তুমি দুইটা জিনিস ভালো করে দেখবে, একটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গ্রাহামের গ্যাস ব্যবহার সূত্র। বারবার বলা হয়েছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের গ্যাস ব্যবহার সূত্র, এখান থেকে একটা প্রশ্ন এখানে আমি দিয়েছি, তুমি বাসায় করে নিবে, এগুলি সহজ, বেশি সহজ। আর দুই নম্বর হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। তাহলে আমরা দুটো জায়গায় চলে যাব, একটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের গ্যাস ব্যবহার সূত্র, আর সেকেন্ড হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস। বিশেষ করে বিচ্যুতির যে বিষয়টা তোমরা জানো সেই বিচ্যুতি বিষয়টা ভালো করে পড়বে, যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে না কেন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে না কেন, আর আরএমএস বা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি, সেটা আমরা ভালো করে পড়ে এখানে লিখব। এরপরে আমরা যখন তড়িৎ রসায়নে যাব, তড়িৎ রসায়নে একদম সোজা সাপটা কথা যে আমরা ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে একটা কিছু অঙ্ক করব, তারপর তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়াগুলি কিভাবে হয়, কোষ সংকেতটা কীরকম, কোষ গঠন কীরকম, ইএমএফ কীভাবে বের করতে হয়, ইএমএফ বের করার পর ইএমএফ যদি পজিটিভ আসে তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে সেটা তোমরা দেখবে। এখন একটা পাত্রে একটা দ্রবণ রাখা যাবে কি যাবে না সেরকম প্রশ্ন সবসময় হয়, এখন আমি দিয়েছি, আর কোষ গঠন কিভাবে করবা সংকেত থেকে সেটা তোমরা শিখবা। তারপর এবার তুমি ডিসিশন নাও যে এই আটটা প্রশ্নের মধ্যে কোন পাঁচটি প্রশ্ন তুমি লিখলে তুমি স্বাচ্ছন্দ্যে লিখবে, সহি শুদ্ধভাবে লিখবে এবং সুন্দর করে উপস্থাপন করবে। মনে রাখবে যে পরীক্ষার মধ্যে ক জ্ঞানমূলক এক নম্বরের জন্য মূল কথাটা লিখতে পারলে হবে, খ কেন দুই নম্বরের জন্য, আর ঘ এবং ঘ উদ্দীপক থেকে সেটা উদ্দীপক অনুসারে যে পরিমাণ লেখার দরকার বেশি লেখার কোনো দরকার নেই, তবে যতটুকু লিখবে সেখানে মূল কথাটা যেন চলে আসে, সুন্দর করে তোমরা লিখবে, সবাই সুস্থ থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, বাইরে কোনো বিশেষ প্রয়োজনে যেতে হলে অবশ্যই মাস্ক পরে যাবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, খুবই সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করে বাসায় সংরক্ষণ করবে, আমরা যখন বলবো তখন আমাদের কাছে এসে জমা দিয়ে যাবে। আবারও বলছি এই অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, হতে পারে তোমার এসএসসি পরীক্ষার
मूल मूल्यायन करार मापकाठी एमन होते पारे जे एखान थेके आम्रा जे नम्बरटा तोमादेर जन्य पाठाबो शिक्षा बोर्डे जे मूल्यायन करे आमी एरकम पेयेछी हाँ सेटाई होयतो मूल मापकाठी हुए जेते पारे सुतरां कोनो धरनेर अवहेला नय सम्पूर्ण मनोयोग सहकारे आम्रा असाइनमेंटटा सम्पन्न करब सबाई भालो थाको सुस्थ थाको निरापद थाको करोना थेके मुक्त थाको आल्लाह हाफेज़।